আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি মা দেশি মুরগি খামার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম দর্শক আজকের এই ভিডিওটি আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে আপনি দেশি মুরগিকে মিক্সচার খাবার কেন খাওয়াবেন এর উপকারিতা কী এবং কোথায় পাওয়া যায় কি কি উপাদান বিদ্যমান থাকে মূলত এই নিয়ে বিস্তারিত আজকের এই ভিডিওটি আপনাদের সাথে আমি আলোচনা করব তার আগে বলি আপনি যদি আমার ভিডিও প্রথম দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কেননা আমি সব সময় দেশি মুরগি সম্পর্কিত ভিডিওগুলো আপলোড করে থাকি তো চলুন শুরু করা যাক তো দর্শক দেখুন আমি যেহেতু বললাম যে মিক্সার খাবারটা কিন্তু দেশি মুরগির জন্য খুবই উপকারী একটি খাবার এর মধ্যে বিভিন্ন ধরনের উপাদান বিদ্যমান থাকে বিশেষ করে খাদ্য শস্য বা খাদ্য বীজ আপনি চাইলে বলতে পারেন এই বীজ বা খাদ্য খাদ্যশস্যগুলো মুরগির শরীরের জন্য খুবই উপকারী আর যেহেতু এটা কবুতর খাই এবং যেহেতু কবুতর এবং মুরগি একই পর্বের কিন্তু প্রাণী ঠিক আছে উভয়ই পাখি প্রজাতির প্রাণী তো এদের যে খাবার বা মেডিসিন সব কিন্তু একই রকম আপনারা যদি এখানে একটু লক্ষ্য করেন দেখেন এই খাবারগুলোর মধ্যে কি কী রয়েছে এখন যেহেতু শীতকাল তো এর মধ্যে রয়েছে গম ভুট্টা ভাঙ্গা মসুর সরিষা তারপর আপনারা হয়তো বা জানেন আখড়া নামে একটি জিনিস রয়েছে যেটি খুবই ভালো এছাড়াও সবুজ মোটর তারপর বুট এই ধরনের বিভিন্ন ধরনের উপাদান কিন্তু চাইলে আপনি মুরগিকে খাওয়াতে পারেন তবে এটি যেহেতু কবুতরের মিক্সচার খাবার আমি আবারও বলছি এটি কিন্তু কবুতরের মিক্সচার খাবার এই মিক্সার খাবারটা সাধারণত আপনি যদি আলাদা আলাদা করে তৈরি করেন তাহলে কিন্তু আপনার কষ্টটা অনেকটাই বেশি চলে আসে এই জন্য আমি গত কয়েক ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আপনি চাইলে খুব সহজেই কিন্তু এই মিক্সচার খাবার কোথা থেকে কিনতে পারেন আমি সেটি আবারও বলে দিচ্ছি যে আপনি সাধারণত যে এলাকাতে কবুতরের খাদ্যশস্য বলেন কবুতরের সামগ্রী বা কবুতর কেনাবাচা করা হয় সেই এরিয়াতে বা সেই দোকানগুলোতে কিন্তু এই মিক্সার খাবারটা আপনি পেয়ে যাবেন তবে যেহেতু কবুতরের মিক্সচার খাবারের দামটা কিন্তু অনেকটা বেশি ঠিক আছে ভালো মানের যদি খাবার নেন দেখা যায় সত্তর থেকে আশি টাকা কেজি পর্যন্ত এক কেজি খাবারের দাম হতে পারে তবে আপনি আপনাদের সাজেস্ট করব অবশ্যই লো কোয়ালিটির যে খাবারটা রয়েছে এই খাবারটা আপনি চাইলে মুরগিকে খাওয়াতে পারেন বিশেষ করে এখানে আপনি তিন থেকে পাঁচটি উপাদান অবশ্যই রাখবেন এই পাঁচটি উপাদানগুলো রাখলে মুরগির শরীরের জন্য খুবই ভালো উপকার হবে বিশেষ করে যারা খুবই কম পরিসরে শহরের মধ্যে যাদের খোলা জায়গা নেয় ছাদে মুরগি পালন করেন তাদের জন্য এই খাবারটা খুবই খুবই গুরুত্বপূর্ণ আর আপনি যদি ছেড়েদে পালন করেন অথবা খামারে পালন করেন তাহলে এই খাবারটা আপনি প্রোভাইড করতে পারেন মুরগিকে এতে কোনো ধরনের কোনো সমস্যা হবে না ঠিক আছে তো এর মধ্যে প্রথমেই থাকবে হচ্ছে গম ভুট্টো এই দুইটা জিনিস মাস্ট রাখবেন গম ভুট্টা আপনি চাইলে মসুর দিলে দিতে পারেন না দিলেও সমস্যা নাই এরপরে সবুজ মটর যেটা রয়েছে এটা দিবেন আর এর সাথে আপনি চাইলে বুট বা খেসারির যে ডাল রয়েছে এটি চাইলে আপনি কিন্তু দিতে পারেন এটা খুব ভালো কাজ করে মুরগির শরীরের জন্য তো যাই হোক অনেকেই কমেন্টেও জানিয়েছিলেন যে ভাই আসলে এই কবুতরের মিক্সচার খাবার কোথায় পাওয়া যায় বা কী দাম আশা করি তারা অ্যান্সারটা পেয়ে গেছেন আবার অনেকে জিজ্ঞেস করেন ভাই হচ্ছে আমার কবুতর বা আমার সরি আমার মুরগি সরিষা খেতে চায় না তো তাদের উদ্দেশ্যে বলবো যে মুরগি খেতে চায় না যদি এই ধরনের সমস্যা আপনি ফেস করেন তাহলে এই যে দেখুন আমি কিন্তু সরিষা দিয়েছি মুরগিগুলোকে দেখুন সরিষাগুলো কিন্তু খুব সহজেই খেয়ে নিচ্ছে ঠিক আছে তো এটি খাওয়ানোর একটাই উপায় হচ্ছে মুরগিকে খুব ভালো পরিমাণ আপনি ক্ষুধার্ত রাখবেন দেখা যায় ডেলি যদি সাতটায় খাবার দেন একদিন দেবেন নয়টার দিকে খাবার এবং এই খাবারটা দেবেন তাহলে দেখুন মুরগি সেই খাবারটা কিন্তু খেয়ে ফেলবে শীতকালে সরিষা আপনারা মুরগিকে খাওয়াবেন এতে কোনো ধরনের সমস্যা হবে না ঠিক আছে তো দর্শক কথা হবে আগামীতে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হবে